चारणुरमर्दनम् देवकी परमानंदम् कृष्णं वंदे जगद्गुरुम्। आमरा पंचम अध्याय पाठ करछि। पंचम अध्याय एक थेके दस नम्बर श्लोक पर्यन्त पढ़ा हुए गिएछे एवं आलोचना व्याख्याओ हुएछे। पंचम अध्यायटির नाम হচ্ছে সন্ন্যাস যোগ। এই সন্ন্যাস যোগে আজকে আমরা 11 থেকে 20টি শ্লোক পাঠ 20 পর্যন্ত 10টি শ্লোক পাঠ করব। শুরু করি। কায়েন মনসা বুদ্ধ্যা কেবলৈ ইন্দ্রিয়ৈরপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্ত্বাত্ম শুদ্ধয়ে युक्त कर्म फलम त्यक्त्वा शान्तिम् आप्नोति नैष्टिकीम् अयुक्त कामकारेण फले सक्तो निबध्यते सर्वकर्माणि मनसा सम्यस्यस्ते सुखं वशी नवद्वारे पुरे देहि नैव कुर्वन् न कारयन् न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभु न कर्म फल संयोगं सभा वस्तु प्रवर्तते न दत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभुः अज्ञानेन वृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः ज्ञानेन तु तज् ज्ञानम् येषां नाशितमात्मना तेषामादित्यवज् ज्ञानम् प्रकाशयति तत्परम् तद्बुद्धयस्तदात्मानम् तन्निष्ठा तत्परायणा गच्छन्त पुनरावृत्तिम् ज्ञान निर्धूतकल्मषा विद्या विनय संपन्ने ब्राह्मणे गभिहस्तिनी शुनी चैव स्वपाके च पंडिता समदर्शिना इहैव तैजित सर्गो येषां साम्ये स्थितं मनः निर्दोषं हि समं ब्रह्म तस्मात् ब्रह्मणि ते स्थिता न प्रहिष्येत् प्रियं प्राप्य नोदीजेत् प्राप्य चाप्रियं स्थिरबुद्धि असम्मूढो
ব্রহ্মবিদ ব্রহ্মনিষ্ঠিতাঃ। এই 10টি পড়লাম, আসুন একটি আলোচনা করে নিই। আমরা এখানেতে পাঠ করছি সন্ন্যাস যোগ। এই সন্ন্যাস যোগেতে যখন অর্জুন জিজ্ঞেস করেছিলেন যে তুমি বলছো যে সমস্ত কর্মানাম সন্ন্যাসাম, যে কর্মনাম সন্ন্যাস, কর্মের যে ত্যাগ সম্পূর্ণভাবে সেইটি, আবার বলছো কর্মযোগ শংসসি, কর্মযোগের কথাও তুমি বলছো, তখন উনি বলেছিলেন ভগবান যে কোনটা ঠিক এটা বলো। তার উত্তরে ভগবান বলেছিলেন যে এই দুটোর মধ্যে সবথেকে, দুটোই মুক্তির উপায়, কিন্তু তার মধ্যে কর্ম সন্ন্যাসাত কর্মযোগ বিশিষ্যতে। এখন সন্ন্যাস বলতে গিয়ে, সন্ন্যাস মানে ত্যাগ, এই আগের দিন বললাম যে সম্যক রূপে ন্যাস সন্ন্যাস, কিন্তু কি ত্যাগ আমরা অনেক সময় বুঝতে পারি না। হ্যাঁ, একটা হচ্ছে বাইরের, যে আমরা যেমন সন্ন্যাসী, আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজের বলতে যা সব ত্যাগ করেছি, আমরা এই সংসারে মান মর্যাদা টাকা পয়সা এই সমস্ত কিছু চাইছি না, আমাদের নিজের কোনো পরিবার নেই, কোনো কিছু নেই, তো আমরা কিসের জন্য বেঁচে আছি? ভগবানের জন্য। তো ভগবান কোথায়? না, সমস্ত ভূতেতে, প্রাণীর মধ্যে। তো তাকে সেবা করে, কি করে সেবা করা যায়? যে তার সম্পর্কে চিন্তা করে আর তার সম্পর্কে ব্যক্ত করে লোককে জানিয়ে, ধর্ম পালন ধর্ম শিক্ষা, এই হচ্ছে সন্ন্যাসীর কর্ম। তো এই একটা সন্ন্যাস রয়েছে, কিন্তু এই সন্ন্যাস বাইরের সন্ন্যাস, এই সন্ন্যাসে আমরা গেরুয়া বস্ত্র নিয়েছি, তা এইটি একটি চলছে। আর এক ধরনের আছেন, যেমন স্বামী বিবেকানন্দ, যেমন চৈতন্যদেব, যেমন বুদ্ধদেব, যেমন শঙ্করাচার্য, এরা সমস্ত যারা, তাদের কিন্তু আগে ত্যাগ হয়ে গিয়েছে, তারপরেতে ওই মানুষের শিক্ষার জন্য, লোকের শিক্ষার জন্য তারা গেরুয়া বস্ত্র ধারণ করে, সংসার ত্যাগ করে তারা এইটা দেখাচ্ছেন, ত্যাগীর জীবন। কিন্তু সন্ন্যাস এই শব্দটার অর্থ হচ্ছে ত্যাগ। কি ত্যাগ? এখন একজন গুরুদেব তার এক শিষ্যকে দেখে বলছেন, ওহে একটু ত্যাগ করো, সন্ন্যাসী হতে এলে একটু ত্যাগ করতে শেখো। তখন সেই শিষ্য ভাবল যে গুরুদেব বোধহয় ভাবছেন যে আমার এই কাপড় জামাগুলো রয়েছে ওই জন্য, আচ্ছা ওগুলো সে ত্যাগ করলো। তারপরেও কিছুদিন পরে গুরুদেব বলছেন, ওহে একটু ত্যাগ করো। তখন সে ভাবলো, তাহলে বোধ হয় আমার ওই কম্বলটা যেটা রয়েছে, ওই কম্বল আর তো কিছু নেই, তো কম্বলটা সে ত্যাগ করলো। তারও কিছুদিন পরে যখন আবার বলছেন ত্যাগ করো, তখন ও ভাবলো কমণ্ডলু ইত্যাদি এইসব জিনিসগুলি, আচ্ছা ওইগুলো সব ত্যাগ করলো, সব ফেলে দিল। এরপরেও যখন গুরুদেব বলছেন, ওই ত্যাগ করো, ত্যাগ করতে শেখো, তখন ও ভাবলো এই শরীরটাই বোধ হয় গুরুদেব বলছেন, এটা তো ছাড়া আমার আর কিছু নেই, না আছে বস্ত্র, না আছে কোনো কম্বল, না আছে কোনো কিছু, তাহলে সব তো দিয়ে দিয়েছি, তথাপি যখন বলছেন এই শরীরটাকেই বোধ হয় বলছেন, আচ্ছা ও আগুন জেলে সে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিয়ে শরীর ত্যাগ করবে যখন ভাবছি, তখন গুরুদেব ডেকে বললেন, তুমি আমার কথার অর্থ বুঝতে পারছো না, অহংকার ত্যাগ করো, আমি বোধ ত্যাগ করো, আমি করছি আমার জিনিস, এই সবগুলি ত্যাগ করো, তখনই কেবলমাত্র ত্যাগ। তো ত্যাগ মানে কি? অহংকার ত্যাগ। ত্যাগ মানে কি? বাসনা ত্যাগ। ওই অহংকার ত্যাগ হলো বাসনা ত্যাগ হচ্ছে। আমি বোধ যদি না থাকে, অহংকার যদি না থাকে, আমি বাসনা করব কেন, ইচ্ছা করব কেন, চাইবই বা কি? সেইটি কথাটি বললেন, তাই সৃষ্টি মা শারদামণি দেবী, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কেমন করে ঈশ্বর পাওয়া যায় মা, তখন তিনি বলেছিলেন যে বাসনা ত্যাগ হলে এক্ষুনি হয়। তো এটা খুব সুন্দর, হিন্দিতে একটা কথা আছে, চাহি চামারি তু নিচ অতি নিচ, মায় তো শুদ্ধ ব্রহ্ম থা তু না হতি বীজ। বীজ মানে মাঝখানে যদি তুমি না হতে, এই চাহি তাকে একদম নিচ বলছেন, তুমি কি করেছো না, ওই যে শুদ্ধ ব্রহ্ম, ওই যে পরম ভগবান,
আমি আর তিনি একই ছিলাম, তুমি আমার মনের মধ্যে এই কামনাটা জাগিয়ে দিয়ে ভগবান থেকে বিচ্ছিন্ন করে দিয়েছো। তা সন্ন্যাস যোগে ভগবান সেই কথাই বলছেন, ওই তৃতীয় নম্বর শ্লোকে তিনি বলেছিলেন, গেয়স নিত্য সন্ন্যাসী ইয়ো ন দেষ্টি না কাঙ্ক্ষতি, যে আকাঙ্ক্ষা করে না, এরকম যার আকাঙ্ক্ষা নেই তার জন্য কোনো দ্বেষ নেই, রাগ নেই, ক্রোধ নেই, এখন সেই হচ্ছে ঠিক ঠিক সন্ন্যাস। এখানে আমরা এসে দেখছি ভগবান বলছেন যে 10 নম্বর শ্লোকে বলছেন, ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি যহ, ব্রহ্মতে অর্পিত বুদ্ধিতে যিনি কর্ম করেন, সঙ্গম ত্যক্ত্বা কিসের সঙ্গ ত্যাগ করছেন, ওই কর্ম ফলের সঙ্গটা ত্যাগ করছেন, করোতি যহ লিপ্যতে ন স পাপেন, তা পাপই হয় না। এই যে পাপ, এই পাপ শব্দটা কেন বলছেন, এই পাপটি বলতে গিয়ে তিনি বলছেন যে তার কর্তৃত্ব অভিমান না থাকায় সে ওই পদ্মপাতার জলের মতোর, জলটি রয়েছে পদ্মপাতার উপরেই রয়েছে কিন্তু সে স্পর্শ হচ্ছে না। এখানে তিনি বলছেন ভগবান 11 নম্বর শ্লোকে এসে, কায়েনা মনসা বুদ্ধ্যা কেবলই ইন্দ্রিয়ৈরপি যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্ত্বাত্ম শুদ্ধয়ে, আত্মশুদ্ধির জন্য সে কর্ম করছে। এটি ভীষণ গুরুত্বপূর্ণ কথা। আমরা যারা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী তাদের সঙ্গে অন্য অনেক সন্ন্যাসী সম্প্রদায়ের পার্থক্যটা কি, তো পার্থক্যটা হচ্ছে আমরা এই কর্মটা করছি এবং এইটিকে এই এত শত বছরের, হাজার বছরের আমাদের যে ট্র্যাডিশন বলা যেতে পারে, সেখানে সন্ন্যাসী ত্যাগ করলো, গুরুর কাছে গেল, তার কাছে সন্ন্যাস গ্রহণ করলো, মন্ত্র দীক্ষা নিল, তার কাছে থাকলো, জীবন যাপন করলো, এইবারে যখন গুরু চলে গেলেন, মারা গেলেন, শরীরত্যাগ হলো, তখন সে বেরিয়ে পড়ে নিজে আবার একটা আশ্রম করলো, কিংবা গুরুই তাকে বলে দেন, হ্যাঁ এখন তোমার ব্যক্তিত্ব হয়ে গেছে, তোমার যাও এবারে তুমি নিজে একটা করো। এইটাই আমাদের পরম্পরা। এবং সে আশ্রমে থাকে, পড়াশুনো করে, জপ ধ্যান করে, তীর্থযাত্রা করে, পুজো পাঠ করে, ইত্যাদি করে তার জীবন কাটে। কিন্তু রামকৃষ্ণ মিশন যেমন স্কুল চালাচ্ছে, অরফানেজ চালাচ্ছে, হাসপাতাল চালাচ্ছে, কোথাও কোনো কিছু হলে রিলিফ ওয়ার্ক করছে, মানুষকে ডেকে ডেকে নিয়ে এসে, ছেলে মেয়েদের নিয়ে এসে কম্পিউটার শেখাচ্ছে, ইলেকট্রনিক্স এর জ্ঞান দিচ্ছে, তাকে নানান রকম ভোকেশনাল ট্রেনিং দিচ্ছে, আবার পুজো পাঠও করছে, আর বেদান্ত প্রচার করছে, এই যে সমস্তটা, যেমন আজকাল যে ইংলিশে বলে হলিস্টিক, মানে কম্পেয়ারিং এভরিথিং, সব কিছু নিয়ে, এইটা কিন্তু হিন্দু সন্ন্যাসীদের মধ্যে ছিল না। তো এই যে আমরা করছি, আমরা কি কর্ম করছি, কর্ম করছি না, এই ভাবটি কিন্তু এটি মনে থাকলে তখনই বুঝতে সুবিধে হবে। যখন প্রথম যুগে স্বামী বিবেকানন্দ তিনি দেখলেন এই যে উত্তর ভারতে, বিশেষ করে এই হরিদ্বার ইত্যাদি জায়গাগুলিতে সাধুরা থাকে, তখন জঙ্গলে পরিপূর্ণ, সেখানে তারা তপস্যা করেন, কিন্তু শরীর খারাপ হয়ে গেলে আর কেউ তাদের দেখে না, ওরা ওইভাবে মারা যান। ওখানে একটা নীল ধারা আছে, সেখানেতে একটা বড় পাথরকে কোলে নিয়ে অনেক সময় ভীষণ শরীরে কষ্ট, কোথায় যাব, কার কাছে যাব, বেঁচে থাকাটাই একটা কষ্টকর, আচ্ছা একটা পাথর সে নিয়ে ওই জলের মধ্যে বসে থাকে, আস্তে আস্তে মারা যায় নীল ধারার মধ্যে, এইভাবে শরীর ত্যাগ করে। এইসব আমাদের পরম্পরা ছিল। তিনি বললেন না, ওদেরকে গিয়ে সেবা করো, যে সেবা করবে মুক্ত হয়ে যাবে। এখন ওই যে সেবা করতে যাচ্ছে, তখন কিন্তু সেবা সাহায্য না, সেবা করতে যাচ্ছে, সেবাকে যিনি করছেন সে নিচে, যাকে করছেন সে উপরে। এখন উপরে মানে ভগবান, তিনি আমার ঈশ্বর, রোগী হয়ে আমার কাছে এসেছেন, ছাত্র হয়ে আমার কাছে এসেছেন, অসহায় হয়ে আমার কাছে এসেছেন। এই বুদ্ধিতে যখন আমরা করছি, তখন এই সেবাটা হয়ে যাচ্ছে পূজা, আর ওইটি তখন, ওই সেবা, ওই কর্মটা তখন হয়ে যাচ্ছে আত্মশুদ্ধায়, তখন নিজের মুক্তি সাধন হচ্ছে,
তার আত্মা শুদ্ধ, আত্মা এমনি শুদ্ধ, আত্মশুদ্ধ হয়ে মানে তার মনটা বাসনা মুক্ত হয়ে যাচ্ছে। এখন এইখানে বললেন যে তুমি এখানে কর্ম করছো কায়েন মনসা বাচা, কায়েন মনসা বুদ্ধা, কেবলই ইন্দ্রিয়ইরপি, যে কর্মটা করছে এখানে সঙ্গম ত্যক্ত্বা আত্মশুদ্ধয়, চিত্ত শুদ্ধির জন্যে কায়েন মনসা বুদ্ধা, কায় মন বুদ্ধিতে, কেবলই ইন্দ্রিয়ইরপি, এবং শুধু ইন্দ্রিয়গুলোর দ্বারা কর্ম করছে, এইরকম যখন হয় তার কর্তৃত্ব অভিমান না থাকায় তখন সে এইটি দিয়ে করছে কর্ম, ফল কামনা কর্তৃত্ব অভিমান ত্যাগ করে শুধুমাত্র চিত্ত শুদ্ধির জন্য কর্ম করে চলেছে। এখন কর্ম কত রকমের, খুব সুন্দর করে আবার ভাগ করেছে, হিন্দুদের যত বর্ণে বয়স হচ্ছে তত দেখছি এইটি একেবারে বিভিন্ন সময় বিভিন্ন মুনি ঋষি, মুনি মানে মননশীল, মুনি শব্দের অর্থ তিনি চিন্তাবিদ, মননশীল, আর সে মনন করছেন, চিন্তা করছেন, একেবারে গভীরে চলে যাচ্ছেন। বলা হচ্ছে যোগী যিনি সংযত হয়েছেন, বলা হচ্ছে ঋষি যিনি দৃষ্টি, যার দৃষ্টি খুলে গেছে, যিনি দেখতে পান ভূত ভবিষ্যৎ সবটা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন একটা ঘটনা ঘটছে সেটা আমরা একরকম ভাবে দেখি, আবার যখন তার পেছনেই ঘটনাগুলো বুঝতে পারি, বিচার করি, আরো গভীরে চলে যাই, তখন আমরা তাকে বলছে ওই ঋষি। তো এরা এই কর্ম বললেন, কর্ম নিয়ে কত রকমের কর্ম, তখন আবার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন একটা হচ্ছে কাম্য কর্ম। কাম্য কর্ম কি? এই স্বর্গে যাব, সন্তান যাতে হয়, ইত্যাদি ইত্যাদি নানান রকমের সমস্ত যজ্ঞ টজ্ঞ করেন, তাতে এই কাম্য কর্ম। একবার আমি দক্ষিণেশ্বরে দেখেছিলাম যে একটি দেওয়ালে মা কালীর মন্দিরের দেওয়ালে লেখা রয়েছে, একটি মেয়ে লিখেছে, মা এবারে আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেব, তুমি কিন্তু আমায় কৃপা করো বলে সে একেবারে পিন কোড নাম্বারটাও দিয়ে দিয়েছে বাড়ি, যাতে মার কৃপাটা আবার ভুল জায়গায় চলে না যায়, একই নামে অনেকজন হয় তো সেই জন্য। এখন এই যে মার কাছে যাচ্ছে প্রার্থনা করছে, আমরাও ছোটবেলায় করতাম, মন্দিরে গিয়ে প্রার্থনা করতাম, এটা স্বাভাবিক। এখন কোন একটা বাসনা নিয়ে যখন প্রার্থনা করছি তখন হচ্ছে কাম্যানি, এই যে কাম্য কর্ম, নিষিদ্ধানি। নিষিদ্ধ কর্ম কি? এমন সমস্ত কর্ম যার তারা একেবারে নরকবাস যাকে বলে, মানে কাউকে খুন করছে, কাউকে লুট করছে, কাউকে ঠকাচ্ছে। কোন কোন আমি শুনেছি এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে, কি না ওই দুটো ভাত খাবে, একটু গাড়ি চড়বে, একটু কাপড় পরবে, ভাবা যায়? অথচ ওই লোকটি জানে না তার ওই তো যে একটুখানি বেঁচে থাকার জন্য অন্যকে সে বিক্রি করেছে, সে দাস করে দিচ্ছে, কৃতদাস করে দিচ্ছে, যে কিনছে তারও, যে বিক্রি করছে তারও, পরবর্তী জীবন কি হবে? এই নিষিদ্ধানি, এই কর্মগুলো করতে নেই। তৃতীয় বলছেন নিত্যানি, নিত্য কর্ম কতগুলো আছে, এই নিত্য কর্ম কি? যেমন অকারণে প্রত্যব্যয় সাধনানি সন্ধ্যা বন্দনাদিনী, এখানে বলা হচ্ছে যে কিছু কর্ম আছে মানুষের, এটা করা উচিতই, মানুষের মনুষ্যত্বটাকে ধরে রাখতে গেলে কতগুলো সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়। ওইটি ডেভেলপ করেছেন ওরা, যে সকাল সন্ধে একটু ঠাকুর ঘরে গিয়ে সেখানে ধূপ ধুনো একটু দেওয়া, একটু প্রদীপ জ্বালানো, তার ছবিটি তার মূর্তিটা পরিষ্কার করে দেওয়া, তাকে সামনে সামান্য একটু কিছু ফল দিলাম, একটু জল দিলাম, একটু মিষ্টি দিলাম, আর বসে একটু জপ টপ করা, যেগুলো দীক্ষা নিয়েছেন, না হলে প্রার্থনা করা। এই যে সকাল সন্ধে করছি, আমাদের সারা দিনের জীবনটা কিন্তু বাঁধা পড়ে যাচ্ছে, একে বলে নিত্য কর্ম, এটা প্রতিদিন করতে হয়। এখন কখনো কখনো কেউ কেউ প্রশ্ন করেন, আচ্ছা আমরা ট্রেনে করে যাচ্ছি তখন কি করব, সেই সময়টায় একটা বিশেষ, আচ্ছা ওটা তো ছেড়ে দিলে হলো একটা দুটো দিন, কিন্তু বাকি যখনই আমরা থাকি তখন এটি করা কথা। আর নৈমিত্তিকানি, নৈমিত্তিকানি মানে ওই পুত্র জন্ম বন্দানি যাতেষ্টানি ইত্যাদি ইত্যাদি নৈমিত্তিক কর্ম। আর একটা হচ্ছে প্রায়শ্চিত্তানি, এই যে প্রায়শ্চিত্ত বলা হচ্ছে, প্রায়শ্চিত্ত মানে কি? আমি একটা কর্ম করে আমার একটা ভুল হয়েছে,
এমন একটা কর্ম করেছি যাতে নিজের মনের মধ্যেই আমি ছোট হয়ে গেছি। এই যে নিজের দৃষ্টিতেই নিজে ক্ষুদ্র হয়ে গেছি, ছোট হয়ে গেছি, তখন ওটা প্রায়শ্চিত্ত করতে হয়। ওটা কি? তীব্র প্রার্থনা। শরীর মন ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণভাবে সংযত করে তারপরে আবার একাগ্রভাবে প্রার্থনা করা ভগবানের কাছে, ইষ্ট দেবতার কাছে, যে যেটা করেছি আর করব না, এই জন্য তোমার নাম করছি। ভগবানের নাম হচ্ছে সব থেকে পবিত্র, আর সেই পবিত্র নাম আমি সারাদিনে 1,000 করব, 2,000 করব, 3,000 করব, এরকম করে করে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত আমি 15,000 জপ করব, আবার পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত আবার আমি 15,000 কন্টিনিউ করব। এরকম ভাবে কেউ কেউ করেন, আরো বেশি করেন। আর সারা দিনে যেমন চৈতন্য দেবের স্ত্রী বিষ্ণু প্রিয়া দেবী, তিনি যতটা ভগবানের নাম করতেন শোনা যায় ততগুলো চাল তিনি গুছিয়ে গুছিয়ে রাখতেন একটা করে করে। একবার ভগবানের নাম করছেন তো একটা চাল, যতটা নাম তিনি করতে পারবেন ততগুলো চাল নিয়ে এইবারে তিনি যতটুকু ভাত হবে ওটা ভগবানকে দেখিয়ে ওই প্রসাদটা খাবেন। উনি প্রায়শ্চিত্ত করতেন না, ওইভাবে সাধনা করতেন। কিন্তু যদি কেউ প্রায়শ্চিত্ত করতে চায়, কোনো একটা মনের দুর্বলতা, কোনো একটা ভুল হয়ে গেছে, ওটা করতে পারবে। যেই প্রায়শ্চিত্ত করবে অমনি কিন্তু আবার সে সব কিছু থেকে মুক্ত হয়ে যাবে। এইটাই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। এখানে একেবারে ইটার্নাল ড্যামনেশন, চিরকাল নরকে গিয়ে তুমি মরো, এই ব্যাপারটাই নেই। মানুষ ভুল করে, মানুষ নিজেকে শুধরে নেয়, এই শুধরে নেওয়াটাকে বলে প্রায়শ্চিত্ত। আর একটা হচ্ছে উপাসনা। উপাসনা আমাদের আবার দুরকম আছে, একটা হচ্ছে সগুণ ব্রহ্ম বা ঈশ্বর, আর একটা নির্গুণ। এই হিন্দুদের মধ্যে একদল আছেন যারা মূর্তিতে পুজো করেন না, কোনো অসুবিধে নেই, ওরাও হিন্দু। আবার আরেক দল আছেন মূর্তি নিয়ে পুজো করেন, ওরাও হিন্দু। বাইরের লোকেরা এসে বুঝতে পারে না এটা আবার কি। ওদের হচ্ছে সব কিছু মিলিটারিদের মতো, এক রকম পোশাক হবে, এক রকম চালচলন হবে, এক রকমের ভাষা হবে, এক রকমের ধর্ম হবে, ওরা সমস্ত কিছু ওই মিলিটারিতে চলে। আমরা ভারতীয়রা হচ্ছে সিভিলিয়ান, আমাদের নানান রকমের সব রয়েছে, যে যেমন খুশি। কেউ বললো আমি ভগবান কৃষ্ণের পুজো করব কিন্তু মূর্তি মানব না, তার কথাগুলো মানব, করো, কোনো অসুবিধা নেই। আবার কেউ বললো না মূর্তি না হলে আমি করব না, ওই একই কথা দুজনেই পাঠ করছে, ওই গীতা, ভগবদ গীতা দুজনেই পাঠ করছে, একজন মূর্তি পুজো করে না, একজন কৃষ্ণের মূর্তি নিয়ে পুজো করে, দুজনেই সমান ভক্ত, দুজনেই সেই একই ভগবানের দিকে এগিয়ে চলেছে। এই যে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই ভারতের ধর্ম, এটাই ভারতের প্রাণ ভোমরা। এটা যারাই নষ্ট করবার চেষ্টা করেছে ওরা ধ্বংস হয়ে গেছে, যারাই একটা রেজিমেন্টেশন আনবার চেষ্টা করছে ওরাই ধ্বংস হয়ে গেছে। ভারতবর্ষে এটা চলবে না, বহু চেষ্টা হয়েছে, বহু রকমের চেষ্টা হয়েছে, যারা করছেন ওরা ভুল করছেন, আর যারা করবেন তারা কিন্তু ওই কত জীবন যে পেছনে চলে যাবেন তার কোনো ঠিক নেই। সেইখানে উনি এবারে বলছেন যে আমরা দেখলাম একটা হচ্ছে কর্ম, কর্মযোগ তিনি বললেন, তারপরে জ্ঞান যুগের মধ্যে আবার কর্ম এবং যজ্ঞের কথা বললেন, এই সন্ন্যাস যুগের মধ্যে আবার সেই কর্মের কথা বলছেন। কেন? কেননা এইটা মনে রাখতে হবে, মানুষ কর্ম ছাড়া বাঁচতে পারে না। এই যে চোখের পাতাটা পড়ছে, এই যে কথা বলছি, এই যে হাত টাত নাড়ছি, এই যে খাচ্ছি, এই যে ঘুমোচ্ছি, কর্ম নয়, প্রত্যেকটা হচ্ছে কর্ম। চিন্তা আমরা বন্ধ করতে পারি? চিন্তাটা কর্ম। কেউ আমাকে একটু কথা বলেছে, কোনো জায়গায় কোনো আঘাত পেয়েছি, অমনি মনের মধ্যে তার বিরুদ্ধে চিন্তা করছি, পাপ হচ্ছে না, কর্ম হচ্ছে না, সত্য হচ্ছে। তা কর্ম ছাড়া বাঁচতে পারবো না কোনো কিছুতে। সুতরাং ওই কর্মটাকে ব্যবহার করে, ওই যে আগের দিন বলছিলাম এটা একটা প্রবল হাওয়া এই কর্মটা, এখন আমি নৌকো চালাচ্ছি, এই হাওয়াটাকে যদি আমি ইউটিলাইজ করতে পারি, আমার নৌকোর পালেতে আমি এমন ভাবে হাওয়াটাকে ধরলাম, আমার বেশি আর কিছু করতেই হচ্ছে না, ওই হাওয়াটাই আমাকে একেবারে নৌকোটাকে তত্তর করে নিয়ে চলে যাবে। সেজন্য এই কর্মটাকে যদি আমি
ভগবানে অর্পিত বুদ্ধিতে করতে পারি, তাহলে হয়ে গেল। যুক্ত কর্ম ফলম ত্যক্ত্বা শান্তিম আপ্নোতি নৈষ্টিকীম, অযুক্ত কামকারেণ ফলে সক্ত নিবদ্যতে। এই পরিষ্কার করে বলে দিচ্ছেন এই শ্লোকে এসে, যারা নিষ্কাম কর্মযোগী, বারবার কথাটা ব্যবহার করছেন, শুধু কর্মযোগী বলে হচ্ছে না, নিষ্কাম কর্মযোগী, তাদের কামনা শূন্য হয়ে তিনি কর্ম করছেন। বেশিরভাগ সময় দেখেছি এখানে ওখানে কেউ কেউ জমিদারেরা তারা একটা স্কুল বানিয়ে দিয়েছেন, ও একটা বাড়ি বানিয়েছে, একটা কিছু করছে, তখন হচ্ছে কর্মযোগী এরকম সব বলা হয়। এটা কর্মযোগী হচ্ছে সে, তিনি কর্ম করেছেন, কিন্তু কর্মটা করে আমার এর নামে, ওর নামে, নিজের নামে ইত্যাদি একটা দেখাচ্ছেন, সেটা যাতে পার্মানেন্ট আমি করেছি বলে লোকে জানে, সেটাও ব্যবহার কর, সে কর্মযোগী হলো না। কর্মযোগী হচ্ছেন সে, হয়তো পরবর্তীকালে লোকেরা তার নামে জয়ধ্বনি দিচ্ছে, তাকে পুজো করছে, তার মূর্তি বানিয়েছে, ওটা ঠিক আছে, কিন্তু তিনি নিজে ইচ্ছা প্রণোদিত ভাবে ওটি চাইছেন না, তাই তাকে বলা হচ্ছে কর্মযোগী। যুগ এই যে নিষ্কাম কর্মযোগী, যিনি কর্ম ফলং ত্যক্ত্বা, বারবার করে এটা বলা হচ্ছে যে যোগীকে, কর্মফলী যোগীকে, যিনি কর্মের ফলটা নিচ্ছেন না, কর্মটা করছেন নিষ্ঠা সহকারে, একাগ্র মনে, যতটা তার পক্ষে সাধ্য সবটা দিয়ে, কিন্তু শুধু ফলটা তিনি ত্যাগ করছেন। নৈষ্টিকীম শান্তিম, এতে নৈষ্টিকী মানে হচ্ছে যেহেতু ব্রহ্মনিষ্ঠা, সেই জন্য তার যে শান্তিটা সেটা চিরকালের। এইটি আবার একটু মনে রাখা, আমরা আনন্দ এবং শান্তি বলি, ব্রহ্ম কি আনন্দ, আমরা কত কিছুতে তো আনন্দ পাই, কিন্তু সে আনন্দ কিরকম। একটি ছেলে খুব কাঁদছে, আমি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, তো বাবা ওকে আইসক্রিম কিনে দিলেন, তো সে আইসক্রিমটা খাচ্ছে, বেশ আনন্দ, একটু বেশ হাসছে, বাবাও খুশি, যাক কান্না থেমেছে, আবার একটু পরে দেখা যাচ্ছে আবার হু করে কাঁদছে, আইসক্রিমও খাচ্ছে, কাঁদছে, তো বাবা বললো আইসক্রিমও খাচ্ছে, কাঁদছে কি ব্যাপার, আইসক্রিমটা শেষ হয়ে যাচ্ছে ওই জন্যে কাঁদছে, একটু পরে শেষ হয়ে যাবে, তখন আইসক্রিম থাকবে না, থাকবো না ওই জন্য আমি। এখন হচ্ছে এই জগতের জিনিসপত্র পেয়ে, জগতের মান মর্যাদা পেয়ে, জগতের টাকা পয়সা এই সমস্ত পেয়ে, তারপরে তো শরীর স্বাস্থ্য সব পেয়ে আমি খুব আনন্দ হলো, কিন্তু ওই আইসক্রিম খাবার মতো একটু পরে শেষ, বেশি দিন থাকবে না ওই আনন্দটা, কিছুদিনের জন্য। খুব কাউকে ভালোবাসি, তখন কবে আসবে কবে আসবে, এলো কিছুদিন থাকলো আবার বিরক্ত, কেন তার ব্যবহারটা আর ভালো লাগছে না। সুতরাং আমাদের এই জগতের জিনিসপত্র নিয়ে যা কিছু জাগতিক, তার থেকে যে শান্তি, তার থেকে যে আনন্দ, ওটা বেশি দিন থাকে না, কিন্তু নিষ্কাম কর্মযোগের ফলে যে শান্তি, ওটা নৈষ্টিকীম, চিরদিন থাকবে। এই জন্যেই এটা বলা হচ্ছে আমাদের যে ভক্তরা, রামকৃষ্ণ মিশনের ভক্তরা বা অন্য ভক্তরা, তারা যারা কাজ করেন ভগবানের জন্য, আশ্রম করেন, সেখানেও কাজ করছেন, মনে রাখতে হয় এই যে আশ্রমে কাজ করছি, এটা তো টাকা পয়সার জন্য করছি না, নামের জন্য করছি না, সম্মানের জন্য করছি না, করছি কিসের জন্য, করছি ওই আনন্দটার জন্য। আর ওই আনন্দটা যদি আমাদের অল্প হয়, একটু হলো, আর যেই আমার পজিশন চলে গেল অমনি দুঃখ, তাহলে লাভ নেই। ওই নৈষ্টিকীম, এই জন্য ভগবান বললেন যুক্ত কর্মফলম ত্যক্ত্বা শান্তিম আপ্নোতি নৈষ্টিকীম, যিনি কর্মফল ত্যাগ করে এই কর্মটি করছেন, তিনি অপার শান্তি পাচ্ছেন, চিরকালের জন্য শান্তি পাচ্ছেন। এই নৈষ্টিকীম মানে একেবারে চিরস্থায়ী শান্তি তিনি পাচ্ছেন। কিন্তু অযুক্ত কামকারেণ, কিন্তু যারা সকাম, যারা বহির্মুখী, তারা যখন কামনা যুক্ত হয়ে কাজ করছেন, তখন কি হচ্ছে, ফলে সক্ত নিবদ্ধতে, তাদের ফলে কিন্তু তারা বদ্ধ হয়ে যাচ্ছে। ফলটা কি, কখনো সুখ কখনো দুঃখ, কখনো সুখ কখনো দুঃখ। এখন এই যে যখনই কেউ প্রশংসা করছে, তখন সাবধান হতে হয়, কেন, নিন্দা আসবে আবার,
আর সেই কারণেতে যদি প্রশংসায় খুব খুশি হলাম, তো নিন্দাতে কাঁদতে হবে, এটা নিশ্চয়ই। তো এই জিনিসটি যে ঘুরছে, এই কারণেতে তিনি বারবার বলছেন, সর্বকর্মাণি মনসা সন্ন্যাস্যাস্তে সুখম বশি নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন ন কারয়ন। সর্বকর্মাণি মনসা সন্ন্যাস্যাস্তে সুখম বশি। সে একেবারে খুব সুন্দর করে আনন্দ করে বসে আছে, কেননা সে জিতেন্দ্রিয় পুরুষ। সর্ব কর্মাণি মনসা সন্ন্যাস্ত, মনের দ্বারা সমস্ত কাজগুলোকে, সমস্ত কিছুকে সে একেবারে সংযুক্ত করে রেখে দিয়েছে। সেইখানে তিনি বলছেন, ইন্দ্রিয়ের দ্বারা বাইরের কাজ চলছে, চোখ দেখছে, কান শুনছে, সব কিছু আমি কিন্তু করছি না, অর্থাৎ ওই কর্মগুলোর সঙ্গে আমি লিপ্ত হচ্ছি না। এই যে ভাবটা যখন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে জিত ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এটাকে বলা হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আর পঞ্চ কর্মেন্দ্রিয় আছে। দেখুন কিরম ভাবে আমাদের এই শরীরটাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কে, তার প্রত্যেকটা মানসিক অ্যাক্টিভিটি কে কিরম বিচার করেছে, প্রতিটি জিনিস। যে হিন্দু ধর্ম না জেনে এরকম একটা বলে দিতে নেই, এই হিন্দু ধর্ম কিছু না, এতগুলো হিন্দু ধর্ম, কেউ গণেশ পুজো করছে, ওদের নানান রকম সবাই বলেন, হিন্দুরাই নিজেরা অনেক সময় বলেন। হিন্দু ধর্মের বৈশিষ্ট্যটা হচ্ছে স্বাধীনতা, যে যেমন ভাবে পাচ্ছে ভগবানকে ডাকতে পারে। সেই জন্য আমাদের 33 কোটি দেবতা, কিছু এসে যায় না, কোনো অসুবিধে নেই। এত দেব দেবী থাকা সত্ত্বেও আমরা কিন্তু সবাই এক, কেন? আমাদের শাস্ত্র ওইটি বলে দিচ্ছে, তুমি ওই মূর্তির মধ্যে দিয়ে পুজো করো আর মূর্তিহীন ভাবে পুজো করো, তুমি যোগ পথে যাও কিংবা কর্মের পথে যাও কিংবা বিচারের জ্ঞানের পথে যাও ভক্তির পথে যাও, যেমন ভাবে যাও ওই একই পথে যাচ্ছ। দেখুন এই যে মানুষের মানসিকতা অনুযায়ী 4টে পথ কিরকম ভাবে ঠিক করেছেন হিন্দুরা, 4টে পথ ছাড়া আর কোনো পথ নেই, পঞ্চম কোন আর পথ নেই। এই 4টের মধ্যে সকলেই আসবে, সব ধর্মে, সব বুঝুক না বুঝুক, মানুক না মানুক, এই 4টে পথ দিয়ে যেতে হবে। আর এখানে এসে যখন তিনি বলছেন নবদ্বারে, এই যে আমাদের শরীরটার 9টা দ্বার আছে, দরজা আছে, কি কি? এই 2টো চক্ষু, 2টো কর্ণ, 2টো নাসারন্ধ্র, মুখ, পায়ু, উপস্থ, এই যে 9টা আমাদের দ্বার। বলেছে নবদ্বারে, শরীরটা বললো না, বললেন নবদ্বারে পুরে। এই যে পুর বলছেন, পুর মানে যেখানে অবস্থান করা যায়, সেটা হচ্ছে পুর। সে পুরতে এই শরীরটার মধ্যে এটা 9টা দ্বারের একটা বিরাট যেন প্রাসাদ, একটা বাড়ি, সেই বাড়িতে নবদ্বারে পুরে দেহি, এর ভেতরে যিনি থাকেন, দেহ, দেহের মধ্যে যিনি থাকেন তিনি হচ্ছেন দেহি। দেহটাকে হিন্দুরা বেশি গুরুত্ব দেয় না, কেন? কেননা এই দেহটা পঞ্চভূতে তৈরি, ওটা একদিন না একদিন নষ্ট হয়ে যাবে। পঞ্চভূত, ভূত শুনেই আবার কেউ কেউ, কিন্তু যেই বলা হলো যে ম্যাটার, তখন আবার ঠিক আছে, একটু ইংরেজি না বললে আবার মানতে চায় না। এখন সেই জন্যে যেই বলা হলো 5টা ম্যাটার দিয়ে, বিষয় দিয়ে তৈরি হয়েছে পঞ্চভূত, কি কি না, শীতি, অপ, তেজ, মরুদ, বোম, এই 5টা জিনিস দিয়ে তৈরি হয়েছে, এবং সেইটি দিয়েই শরীর একদিন না একদিন নষ্ট হয়ে যাবে। এটা এত ইম্পর্টেন্ট না, এই জন্য হিন্দুরা শরীরটাকে পুড়িয়ে দেয়, আগুনে জ্বালিয়ে দেয়, আবার কোন কোন জায়গাতে সেটাতে আগুন, ঠান্ডা জায়গা, সেখানে জলের মধ্যে দিয়ে দেয়। কিন্তু আত্মা হচ্ছে অবিনশ্বর, ওইটা ওরা মানে। অন্যরা ভুল করে শরীরটার উপরই গুরুত্ব দেন, তাই সেটাকে তারা প্রিজার্ভ করবার চেষ্টা করেন, ইত্যাদি ইত্যাদি, ওটা আর একটা মত। কিন্তু হিন্দুদের এটা ওরা একেবারে ভেবে দেখেছেন, বিচার করে দেখেছেন যে এইটা 9টা দ্বার যুক্ত এই যে জিনিসটি, এটা কি হচ্ছে, এর মধ্যে দেহি যিনি ওই আনন্দ, আনন্দে বসে থাকে, সে কিরকম ভাবে মনে মনে সমস্ত কর্ম ত্যাগ করেছে, করে এই 9টা দ্বার যুক্ত দেহের মধ্যে তিনি কিচ্ছু করেন না,
অন্য কেউ কিছু করান না, এটার জন্য অন্য কেউ কিছু করবে সেটাও তিনি চান না, এই বসে আছেন। এখন এই যে কথাগুলি আমরা দেখছি, ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ, ন কর্ম ফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। প্রভু মানে এখানে আত্মা, লোকের কর্তৃত্ব সৃষ্টি করেন না, আবার কর্মাণি কর্মেরও সৃষ্টি করেননি, কর্ম ফলের যেটা সংযোগ সেটাও করেননি, তিনি ওই প্রকৃতি সমস্ত কিছু করে থাকে। এই যে শিব এবং কালী, এই যে ধারণাটা হিন্দুরা নিয়ে এসেছেন, একটা হচ্ছে তিনি নিজে কিছু করছেন না, প্রকৃতি সব কিছু করাচ্ছে, একটা হচ্ছে আত্মা, সে কিছু করছে না কিন্তু আবার এই ইন্দ্রিয়গুলো সমস্ত কিছু করছে, এই ভাবেতে রয়েছেন। এখন যিনি করছেন এই সব কিছু চুপ করে বসে বসে সেটা দেখে যাচ্ছেন, তিনি কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্ম সৃষ্টি করেন না, সুখ দুঃখ রূপ কর্মের ফলও তিনি রচনা করেন না, প্রকৃতি কাজ করে চলেছে। এই জন্যে আমাদের মনে রাখতে হয়, সমস্ত কর্ম আমি করছি বলে যে করি, আসলে আমার করার ক্ষমতা আছে আমি মানেটা কি, আমি মানে কি শরীরটা, আমার এই যে নামটা, আমার যে বংশ পরিচয়টা, আমার এই যে সামাজিক প্রতিষ্ঠাটা, কোনটা আমি? এখন এই আমিটাকে খুঁজতে গেলে দেখা যাবে, ওই ঠাকুর বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব একটা ছোট্ট উদাহরণ দিচ্ছেন, বলছেন যে জলের মধ্যে আলু আর পটল দুজনে লাভ দিচ্ছে, আর বলছে আমি তোর থেকে বেশি লাভাই, আর একজন বলছে আমি তোর থেকে বেশি লাভাই, আলু পটলকে বলছে, পটল আলুকে বলছে আমি বেশি আমি বেশি। কিন্তু আলু আর পটল নিজে থেকে লাফাতে পারে? আসলে জলের তলায় আগুন আছে, তো ওই হাঁড়িটার তলায় আগুন রয়েছে, আগুনের ফলে জলটা টকবক করে ফুটছে, আর সেই জন্য আলু পটলও লাফাচ্ছে, আলু পটলের নিজের শক্তি আছে, ওই যে শক্তিটি তার উপরে নির্ভর করে তুমি সমস্ত কর্ম করাচ্ছ বলে চুপ করে যে বসে আছে। না দত্তে কস্যচিত পাপম ন চৈব সুকৃতম বিভুঃ, অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মৈহন্তি জন্তবঃ। এইখানেই তিনি বলছেন, অজ্ঞানেনা আবৃতম জ্ঞানম, অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে রয়েছে জ্ঞানটি, বিভু, এই বিভু শব্দটা মানে সর্বব্যাপী আত্মা, সর্বত্র আত্মা রয়েছেন, তাকে বলা হচ্ছে বিভু রূপে তিনি রয়েছেন, বিভু রূপে মানে পটেনশিয়ালি সর্বত্র রয়েছেন একেবারে। এখন এইটা প্রকাশটা কখনো বেশি কখনো কম, ওই গাছের মধ্যে কি আছেন, ওই পাথরটার মধ্যে আছেন, অবশ্য আছেন। সেজন্য আমরা দেখি পুরাণের কাহিনীর মধ্যে দিয়ে দিয়ে মাঝে মাঝে এই সত্যগুলোকে প্রকাশ করেন। এখন সেই যখন এসে বলছেন হিরণ্যকশিপু যে তোর কোথায় তোর ভগবান আছেন, এই থাম্বাটার মধ্যে আছেন, এই পিলারটার মধ্যে আছেন, তখনও প্রহ্লাদ বলছেন হ্যাঁ আছেন। তখন তার সে লাথি মারলো, তার ভেতর থেকে নৃসিংহ রূপে অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ রূপে যেন ভগবান এলেন, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে ওই একটা পিলারের মধ্যে থেকেও ভগবান আসছেন, এটা কিরকম, ওই বিভু রূপে তিনি সর্বত্র রয়েছেন, প্রকাশটা মানুষের মধ্যে বেশি, সেই জন্য মানুষের উপর এত গুরুত্ব দেওয়া হচ্ছে, মানুষের জন্মটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য বারবার চেষ্টা করা হচ্ছে। এখানেতে ওইটি তিনি বলে যাচ্ছেন, আমাদের পূর্ব পূর্ব জন্মে যে সমস্ত রয়েছে কর্মফল সেটা অনুযায়ী আমরা সব করে চলেছি, কিন্তু আত্মা যিনি সর্বব্যাপী আত্মা, তিনি কিন্তু কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞান কর্তৃক জ্ঞান আচ্ছন্ন হয় বলেই জীব মোহপ্রাপ্ত হয়, এই যে পাপ পুণ্য। এখানে বলা হচ্ছে ভগবান তিনি কিন্তু আমাদের কোনো কিছুই করেন না, এটা সাংখ্যযোগে, সাংখ্যযোগ এই যে আমাদের সব ছটা সিক্স সিস্টেম ইন্ডিয়ান ফিলোসফি আছে, ছটা ভারতীয় দর্শন আছে, তার মধ্যে সাংখ্য, এই সাংখ্য বলছে পুরুষ হচ্ছেন নিষ্ক্রিয় আর প্রকৃতি হচ্ছেন ক্রিয়াশীল।
এই যে দুটি প্রকৃতিকে আবার ব্রহ্ম বেদান্তের পরিভাষায় এই নিষ্ক্রিয় হচ্ছেন হচ্ছে ব্রহ্ম। সাংখ্য বলল পুরুষ, আর ব্রহ্ম বললেন এটা এই ব্রহ্ম বললেন হচ্ছে আমাদের বেদান্ত। সাংখ্য যাকে পুরুষ বলছেন, বেদান্ত তাকে নির্গুণ ব্রহ্ম বলছেন, আত্মা বলছেন। সাংখ্য যাকে প্রকৃতি বলছেন তাকে আবার বেদান্ত মায়া বলছেন। এই অজ্ঞান যেটা, সেটা কি? অজ্ঞানটা হচ্ছে অহংকার। অহংকারটা কিসের অহংকার, কার অহংকার? কিন্তু ওটা আছে, এবং ওই অহংকারটা আছে বলেই আমরা এই বন্ধনের মধ্যে পড়ে যাচ্ছি। আর যেই পড়ে যাচ্ছি তখন তাকে ওই নাম দেওয়া হচ্ছে পাপ পুণ্য ইত্যাদি। পাপ পুণ্য, পাপ বলতে যখন বন্ধন, পুণ্য মানে ওই বন্ধন থেকে মুক্তি হচ্ছে। তা আসল যেটি বারংবার বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিতে ভগবান বলতে চাইছেন সেটা হচ্ছে আমি বোধটা ত্যাগ করই, আমিটা শ্রীরামকৃষ্ণ দেবের অপূর্ব ভাবে তিনি বলছেন আমিটা কিন্তু কখনো যাবে না, আমি তো আমার আসল অস্তিত্ব, আমিটাই আমার আসল অস্তিত্ব। এখন এই আমিটা কি করে, এখন এই অস্তিত্বটার আবার দুটো রূপ আছে, একটা এই বিশাল আমি ওই বিভু রূপে, ব্রহ্ম রূপে, সর্বব্যাপী আত্মা রূপে আমি রয়েছি। এই যে বিশাল আমি, তাকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন পাকা আমি। আবার এই শরীরটাকে নিয়ে, এই নামটাকে নিয়ে, এই সামাজিক পরিচয়টাকে নিয়ে যে আমি, সেটাকে তিনি বলছেন কাঁচা আমি। এই যে কাঁচা আমিটাই কিন্তু গোলমালের মূল, পাকা আমিটা নয়। সেখানে এইখানে ভগবান এসে বলছেন যে সর্বব্যাপী আত্মা তিনি কারো পাপ পুণ্য গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আচ্ছন্ন হয়ে যায় বলেই আমরা এটি মনে করি। কিরকম তিনি বলছেন, যেমন বলা হয় গঙ্গা জলে গঙ্গা পুজো, কিংবা সূর্যকে পুজো করছে একটা আলো দিয়ে। সূর্য তো আলো, তিনিই তো সমস্ত জ্যোতির স্বরূপ, তাকে কিন্তু আবার একটা প্রদীপ দিয়ে আরতি করছে যেন। এই যে ভাবটি, সেইটিকেই তিনি বলছেন এখন সর্বত্র যে আত্মা, তাকে আমার অহংকার আমি বোধ তাকে ঢেকে ফেলছে কি করে? তখন আবার উদাহরণ দিতে গিয়ে বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি বলছেন দেখো সূর্য কত বড়, পৃথিবীর থেকে কত 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 বড়, কিন্তু মাঝে মাঝে আমরা সূর্যকে ঢেকে ফেলে অন্ধকার হয়ে যায়, দেখতে পাই না। কেন? একটা ছোট্ট টুকরো মেঘ, সেটা আমার দৃষ্টি আর সূর্যের মাঝখানে এমন ভাবে এসেছে আর আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না, সেই কারণেতেই এই রকম। তাই অহংকারই হচ্ছে অজ্ঞান, এই কামনা বাসনা সমস্ত কিছু এই অজ্ঞান থেকেই এসেছে। জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে আমি আসলে ঈশ্বরের স্বরূপ, এই স্বরূপটাকে আমার জানতে হবে। আর জানার জন্যে আমাকে কি করতে হবে? তখন এই গুরুবাক্য শাস্ত্র বাক্য পালন করে চলতে হবে। গুরুবাক্য শাস্ত্র বাক্য কি বলছেন? সমস্ত কর্ম করো, শাস্ত্র বলছেন, গুরু বলছেন, ভগবান বলছেন, প্রত্যেকটি কর্ম কিন্তু আমি করছি এই বোধটা ত্যাগ করো, তাহলেই আর কোনো কিছু অসুবিধে হবে না। তখন কি হবে? সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে একেবারে জ্ঞানের আলো জ্বলছে উঠবে। জ্ঞানেন তদ অজ্ঞানম ইয়েষাং নাশিত আত্মনাঃ, এই জ্ঞানের দ্বারা অজ্ঞানকে নাশ করতে হবে। ভগবান বুদ্ধদেব বলছেন ইহাশুনে শশ্রুতু মে শরীরম তদ অস্থি মাংসম প্রলয়ঞ্চ জাতু, এই যে আমি বসলাম আর উঠব না, আমার সমস্ত শরীর থেকে যদি মাংসগুলো গলে গলে পড়ে যায় যাক, মৃত্যু হয় হোক, আমি কে? এই প্রশ্নের উত্তর না পেলে আমি উঠব না। আমি এই শরীর, আমি এই নামটা, আমি এই মনটা, আমি আসলে কে? এইটি বিচার করতে করতে যখন তিনি গিয়ে দেখলেন, তখন তিনি ওই গৌতম ছিল তার নাম, পরে তিনি জ্ঞানী হলেন, আত্মজ্ঞানী হলেন,
নিজেকে জানলেন, তখন তার নাম হলো বুদ্ধ। এখন সেইটি যেই জ্ঞান হলো, অজ্ঞানটা দূর হয়ে গেল। হাজার বছরের অন্ধকার ঘরে দেশলাই জ্বাললে অন্ধকার কি ধীরে ধীরে নষ্ট হয়? ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, না, এক মুহূর্তে সেটি দূর হয়ে যায়। এখন এই যে অজ্ঞান এবং জ্ঞান, এই দুটো কিন্তু একসঙ্গে থাকে না। যেমন তুলসীদাসজি বলছেন, রব রজনী কভি নহি এক ঠাম। এখন রব রজনী, রবি এবং রজনী অন্ধকার, কভি নহি এক ঠাম, একসঙ্গে দুটো থাকে না। হয় অন্ধকার থাকে, না হয় জ্ঞান থাকে, দুটো কখনো একসঙ্গে থাকে। তাহলে আমরা কোন দিকে যাব? ওই জন্য প্রার্থনা করতে শেখাচ্ছি বহু যুগ আগে, অসতো মা সৎগময়া, তমসো মা জ্যোতির্গময়া, অসৎ থেকে আমাকে সতে নিয়ে চলো। কি প্রার্থনা! ও গড গিভ মি ব্রেড ইত্যাদি শেখাচ্ছে না, এই সমস্ত কোনো প্রার্থনা শেখাচ্ছে না। আমায় খেতে দাও, আমাকে পড়তে দাও, আমাকে মান সম্মান দাও, এসব শেখাচ্ছে না। শেখাচ্ছে কি? অসতো মা সৎগময়া, অসৎ, অসৎ কি? যেটা থাকে না, যেটা বারবার নষ্ট হয়ে যায়। এই যে শরীরটা থাকবে না, এই বাড়িঘর থাকবে না, এই পৃথিবী থাকবে না, কোনো কিছু থাকছে না, তখন কেন আমি এটাকে এত গুরুত্ব দেব? যতক্ষণ আছি ঠিক আছে, এত গুরুত্ব দেবার তো কিছু নেই। সেইটি হচ্ছে জ্ঞান। ওই যে সেই জন্য বলছেন, অসৎ থেকে সতে নিয়ে যাও। অসৎ মানে খারাপ, মিথ্যে কথা বলে, চুরি করে, এই অসৎ বলছেন না। অসৎ মানে যা চিরস্থায়ী না। তা একেবারে সূর্য থেকে শুরু করে হিমালয় পর্যন্ত কিছুই চিরস্থায়ী না। তাহলে চিরস্থায়ীটা কি? ওই আত্মা, ওই ব্রহ্ম, ওই বিভূ রূপে যিনি সর্বত্র চৈতন্য, ওইটি, ওই জ্ঞানটা পাবার জন্যে। সেই জন্যে বলছেন, অসৎ থেকে আমাকে সতে নিয়ে চলো, অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে চলো, মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে চলো। এই যে প্রার্থনা করতে শেখাচ্ছেন, সেইটি জ্ঞানেন তুতজ জ্ঞানম এষাম নাশিত আত্মনা এষাম তু, যাদের তৎ অজ্ঞানম, সেই অজ্ঞানটি আত্মনা জ্ঞানেন, আত্মবিষয় জ্ঞানের দ্বারা নাশিতম, নষ্ট হয়ে গেছে। তেষামাদিত্যবজ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম, তেষাম তৎ জ্ঞানম, তাদের সেই আত্মজ্ঞান আদিত্যবত, আদিত্য মানে সূর্য, একেবারে সূর্যের ন্যায় পরম ভাবে প্রকাশিত করে, তাদের ভেতরে ওই জ্ঞানটি প্রকাশিত হয়ে যাচ্ছে। একটা ওই সিগাল বলে সুন্দর একটা গল্প আছে, তা সেই সিগাল, লিভিং স্টোন সিগাল, এখন তিনি ওইটা একটা পাখি, সমুদ্রের পাখি সিগাল, কিন্তু সেই জন্য একটু আলাদা হয়ে গেছে। সে উঠতে শিখছে, আরো উঁচু, আরো উঁচুতে যাচ্ছে, করতে করতে ওই নিজের ভেতরে আত্মজ্ঞান পাওয়ার জন্য এই কথাটি বলছে। খুব সুন্দর একটা অন্যভাবে, সম্পূর্ণ অন্যভাবে যিনি রাইটার লিখেছেন, তিনি পাইলট ছিলেন, তা সেই জন্য ওই পাখিগুলো কিরম ভাবে উঠছে, কেমন ভাবে তারা আরো স্পিড বাড়াচ্ছে, আরো হাইটে যাচ্ছে, সেখান থেকে নিচে কিভাবে, না, এইসব ব্যাখ্যাটা তিনি ওইভাবে করেছেন পাইলটের, তার সমস্ত জ্ঞানটি। কিন্তু আলটিমেটলি তিনি নিয়ে যাচ্ছেন, বলছেন, তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাবে সেখানে তুমি টোটালি ট্রান্সফর্ম হয়ে যাচ্ছ। এই গল্পটার মধ্যে দিয়ে ওইখানে ওরা নিয়ে যাবার চেষ্টা করছেন। তা এই যে ছোট ছোট কাহিনীগুলোর মধ্যে দিয়ে ওই নিয়ে যাচ্ছেন, সেইখানে আমরা দেখছি যে যাদের মধ্যে ওই আত্মজ্ঞান এসেছে, ওই আত্মজ্ঞান তখন কিন্তু সমস্ত অন্ধকার দূর করে দিচ্ছে। তদ্বুদ্ধয় তদাত্মানম তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তা পুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কল্মষাঃ। তদ্বুদ্ধয় যাদের বুদ্ধি তাতে নিবিষ্ট হয়েছে, তদ মানে তাতে, ভগবানে, ঈশ্বরে, ব্রহ্মে, আত্মাতে যখন সেই বুদ্ধিটা নিবিষ্ট হয়ে গেছে, তদাত্মান তাকেই আত্মভাব হয়েছে, তন নিষ্ঠা তাতেই নিষ্ঠা হয়েছে, তিনি ছাড়া আর কিছু ভাবে না, তৎপরা গতি, তৎপরায়ণা তাতে চরম পরম গতি তিনি,
ज्ञान निर्धूत कल्मषाहा ज्ञानी द्वारा तादेर पापटा सम्पूर्ण दूर हुए गेछे अपुनरावृत्तिम गच्छन्ति आर तारा जन्म ग्रहण करें ना बार बार এই জন্মগ্রহণ থাকে না জ্ঞান নির্ধূত কলমশা কলমশা মানে পাপ এই পাপটা কি পাপ হচ্ছে স্বার্থপরতা এটাই হচ্ছে পাপ এখন এই স্বার্থপরতা থেকে যে সমস্ত কর্মগুলো ওগুলো হচ্ছে পাপ কর্ম তার ফলটা কি বন্ধন কোথায় বন্ধন এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রের মধ্যে বন্ধন বারবার জন্মাতে হবে বারবার মরতে হবে আজকে আমাদের ওই গোশালাতে যিনি আছেন ইনচার্জ তিনি খবর দিলেন একটি বাচ্চা সে পেটের মধ্যে মারা গেছে কোন রকমে তাকে টেনে টেনে বার করা হলো ইত্যাদি ইত্যাদি আমি দেখিনি কিন্তু ওই শুনেই মনে হচ্ছে আহারে যে দেখো কিরকম একটা শুধু কত কষ্ট জন্মে কি কি কাজ করেছে এখন ওই গরুর জন্ম পেল তাও আবার সেই পেটের মধ্যেই মারা গেল এরকম ভাবে তাকে বার করা হলো মাটারই বা কত কষ্ট এখন জন্মালো প্রাণী জন্মালো পশু হয়ে তাও মৃত কি রকম এই যে জন্মের মধ্যে এত মাস ধরে ওই সেই মায়ের পেটের মধ্যে থাকলো তার মধ্যে কত কষ্ট আবার যখন জন্মালো তখন মৃত্যু মৃত্যুর পর আবার একটা জন্ম হবে এই যে জন্ম আর মৃত্যু তার মধ্যে একটু সুখ আর বেশিটা দুঃখ এই সব থেকে মুক্তি পাওয়া সেই জন্য তিনি আর এর মধ্যে আসতে চান না তখন ধীরে ধীরে চলে যান যেই জ্ঞান হয় তখন কি হয় এই যে বারবার জ্ঞানের কথা বলা হচ্ছে তখন কি হয় সেটা বলতে গিয়ে বলছেন সমদৃষ্টি তখন সমদৃষ্টি হয়ে যায় বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তিনী শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনাঃ এখানে সমদৃষ্টি বলা হচ্ছে বিদ্যা বিনয় সম্পন্নে যখন এই বিদ্যাটা লাভ হলো এই জ্ঞানটা লাভ হলো তখন তার মধ্যে বিনয় যুক্ত হলো তিনি বিদ্যা বিনয় যুক্ত ব্রাহ্মণে কিংবা স্বপাকে স্বপাকে মানে চণ্ডালে একেবারে নিকৃষ্ট কর্ম করে একজন যিনি ব্রাহ্মণ সমাজে উচ্চতর আবার যিনি চণ্ডাল সমাজের একেবারে যাকে নিচে দেখা হয় গবি হস্তিনী শুনি চ অর্থাৎ গরু হাতি কুকুর পণ্ডিতা আত্মজ্ঞানী সবাইকে সমান দৃষ্টিতে তিনি দেখছেন এইরকম দৃষ্টি একবার যারা রামকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনী পাঠ করেছেন ওরা জানেন যে একবার একজন সাধু এসেছিলেন দক্ষিণেশ্বরে যেখানে শ্রীরামকৃষ্ণদেব থাকতেন কলকাতার থেকে একটু দূরে এখন ওটা গ্রেটার কলকাতার মধ্যেই এখন এই যে সেই দক্ষিণেশ্বরেতে এসেছেন একেবারে পাগল এই কুকুরের মুখ থেকে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এরকম করছে কিন্তু যখন মা কালীর মন্দিরে গেলেন তখন তার সেই প্রার্থনায় তার ডাকে যেন মন্দিরটা থরথর করে কাঁপছে ঠাকুর তার সঙ্গে যিনি থাকতেন ঠাকুরের দেখাশোনা করতেন সেবা করতেন তো তার সেই ভাগ্নে হৃদয়রামকে বলছে গিয়ে দেখে আয় যে ওকে জিজ্ঞেস কর হৃদয়রাম ভয়ে যেতে চাইছে না এরকম একটা ব্যক্তিত্ব কিন্তু পাগল ভাবছে যদি মেরে দেয় কিছু করে তখন ঠাকুর বললেন না ও সেই রকম নয় তুই গিয়ে জিজ্ঞেস কর কখন বুঝবো আত্মজ্ঞান হয়েছে তখন হৃদয়রাম দূর থেকে জিজ্ঞেস করতে সেই পাগল বেশি আত্মজ্ঞানী তিনি বলছেন যখন বুঝবে গঙ্গার জল আর নর্দমার জলে এক বোধ হয়েছে এখন এই যে এক বোধ হয়েছে যারা এইসব ধর্ম টর্ম মানে না কিংবা নিচু টাইপের মানসিকতা তারা হয়তো বা ওইরকম বলে দিল আমার তো গঙ্গা জল আর নর্দমার জল একই মনে হয় সেটা ঠিক না কিন্তু যখন বুঝতে পারছে যে গঙ্গা জলের যে পবিত্রতা এবং অপনারায়ণা এই যে জল মানেই হচ্ছে নারায়ণ এই বুদ্ধি যখন হলো তখনই ঠিক ঠিক জ্ঞান তোমার হয়েছে এই যে আত্মজ্ঞানী তার কাছে কিন্তু ব্রাহ্মণ কিংবা চণ্ডাল গরু কুকুর হাতি মানে এই সমস্ত পশু পাখি কোনো কিছুর মধ্যে
সে বিভেদ দেখতে পারছে না। এখানে আমরা বরাহ উপনিষদেও এই উপদেশটি পাই, চণ্ডাল দেহে পশ্বাদি স্থাবরে ব্রহ্ম বিগ্রহে অন্যেষু তারতম্যেন স্থিতেষু ন তথা হি অহম্। এর বরাহ উপনিষদ থেকেও সেই সমস্ত বলছেন। তাই সেখানে প্রার্থনা করতে আমাদের শেখানো হচ্ছে, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। এই যে প্রার্থনাগুলো আমাদের সেখানো হচ্ছে, সকলেই আনন্দে থাকুক, যে যেখানে আছে আত্মজ্ঞানী যিনি, তিনি জানেন বিভিন্ন শরীরে কিন্তু একই আত্মা। আমরা যখন স্কুলে ছেলে মেয়েদেরকে একটু এই ব্যাপারটা শেখাই, তখন বলতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে আমরা বলি যে দেখো এই যে আলোটা, ইলেকট্রিকের আলোটা জ্বলছে, তাতে কোনোটা টিউব, কোনোটা বা ছোট লাইট, কোনোটা বা ফ্যান, কোনোটা ফ্রিজ, কোনোটা কিছু, কত রকমের শরীর, কত রকমের তার নাম, কত রকমের রূপ নাম আলাদা আলাদা, কিন্তু সবার ভেতর একটা জিনিস কমন, যেটি হচ্ছে ওই ইলেকট্রিক কারেন্টটা। তেমনি আমাদেরও এই যে পশু পাখি কীট পতঙ্গ ব্রাহ্মণ চণ্ডাল নারী পুরুষ বৃদ্ধ শিশু, এই যে কত ভ্যারাইটি রয়েছে, কত রকম বৈশিষ্ট্য রয়েছে, তথাপি সবার ভেতর একটি জিনিস রয়েছে, সেটি কি? সেটি হচ্ছে আত্মা। সেই জন্যে এই জ্ঞানটি যখন তোমার হলো, তখন কি হলো? ইহৈব তৈজিত স্বর্গ এষাম সাম্যে স্থিতম মনঃ নির্দোষম হি সমম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণিতে স্থিতঃ। যার মনটা সাম্যে স্থিত হয়ে গেছে, কোনো কিছুর মধ্যে সে আর অন্য কোনো কিছু দেখছে না, সব ঈশ্বরের প্রকাশ দেখছে, এই সাম্যেতে যখন মনটা স্থির হয়েছে, তখন এই সব কিছুর মধ্যে নারায়ণ জ্ঞান হচ্ছে, তখন তাকে বলছেন সেই স্বর্গজিতঃ। এই স্বর্গ দন্তস্য গায়রে, দন্তস্য বফলা কিন্তু না, স্বর্গ, স্বর্গ মানে ইংলিশে যাকে বলে হেভেন ইত্যাদি, সেটি বলছে না, এখানে বলছে স্বর্গ। স্বর্গ মানে এই যে সংসারটা, এই সংসার সে জয় করে নিয়েছে, ইহৈব তৈজিত স্বর্গ, এখানেতেই সে জয় করেছে, কি না এই সংসারটাতেই সে আনন্দের মধ্যে রয়েছে। কেমন? ব্রহ্ম সমম নির্দোষম, সম এবং নির্দোষ, সেই হেতু এই সমদর্শী যে পণ্ডিত ব্রহ্মণী স্থিত, তিনি ওই অবস্থায় স্থিত হচ্ছেন। একবার স্বামী বিবেকানন্দ তিনি একজন আশীর্বাদ করেছিলেন, তার এক রাজা ছিলেন, রাজস্থানের ক্ষেত্রী রাজা, তিনি তার পুত্র হচ্ছিল না, তাই তার কাছে প্রার্থনা করেছিলেন, স্বামীজি স্বামী বিবেকানন্দজি আশীর্বাদে তার সন্তান লাভ হয়, এবং তিনি খুব খুশি, তখন ওই গুরুজিকে নিয়ে এসছেন, তাকে সম্বর্ধনা দেবেন ইত্যাদি ইত্যাদি, পুজো দিচ্ছেন। তখনকার দিনে রাজারা তো খুব আনন্দ হবে, কিভাবে তখন খুব নাম করা একজন বাইজিকে নিয়ে এসছেন, তার গান হবে, স্বামীজি জানতেন না, তিনি ওই গান শুনতে গেছেন, যেই গিয়ে বসে দেখছেন যে ঢুকেছেন, ঢুকে দেখছেন বাইজি গান করবে, তখন বাইজিদের গান সন্ন্যাসী শুনতে নেই, তো উঠে চলে আসছেন, তখন সেই মহিলা সেই বাইজি একটি অদ্ভুত গান করেছিলেন, যেটি বিবেকানন্দ তিনি বারবার এই কথাটি বলেছিলেন, প্রভু মেরে অবগুণ চিতন ধর, অবগুণ মানে দোষ, সেটা তুমি দেখো না, সমদর্শী হ্যায় নাম তিহার চাহে তো পার কর, আমার এই অবগুণ, আমার ভেতরে যে ছোট ছোট খারাপ যে গুণগুলো রয়েছে, ক্ষুদ্রতা রয়েছে, সেটা তুমি দেখো না, কেন তুমি তো সমদর্শী, বরঞ্চ তুমি আমাকে কৃপা করে এই ক্ষুদ্র জীবন থেকে পার করে দাও। স্বামীজি খুব অবাক হয়ে গেলেন, আরে এত বড় জ্ঞানের কথা বলছেন। এই গানটি স্বামীজিও বহুবার গেয়েছেন, এখন সেইটি হচ্ছে এষাম সাম্যে স্থিতম মনঃ, এইখানেতেই আমাদেরকে জিততে হবে, এই যে আমাদের সাম্যেতে স্বর্গে, স্বর্গ মানে এই যে জগৎ, এর মধ্যেই আমরা সমস্ত সাম্যে অবস্থিত
সর্ববিষয়ে বৈষম্য রহিত যারা, তাদের জন্ম মরণ রূপ সংসারটা তারা অতিক্রম করেছে, এই সংসার তারা অতিক্রম করছেন। ইহচেত অভেদিত অত সত্যমস্তি, নচেত ইহ অভেদিত মহতি বিনষ্টি। এখানে বারবার বলা হচ্ছে, ভূতেষু ভূতেষু বিচিত্র ধীরাহ প্রত্যা অস্মান লোকান অমৃতা ভবন্তি। কেন উপনিষদে এই সুন্দর কথাটি বলছেন, এইখানে এই জীবনে এই মানব জীবনেই তুমি ভগবানকে লাভ করো, ঈশ্বরকে লাভ করো, আত্মজ্ঞান লাভ করো, এবং তিনি কোথায়, ভূতেষু ভূতেষু বিচিত্র ধীরাহ, ধীর ব্যক্তিগণ তারা এই বিভিন্ন বিচিত্রতা দেখছেন নানান প্রাণীর মধ্যে। ভূতেষু ভূতেষু বিচিত্র ধীরাহ প্রেত্য অস্মান লোকান অমৃতা ভবন্তি, এই জীবনে। ইহচেদ অবেদিত অথ সত্যমস্তি, কিন্তু যদি এখানে না পারো আবার হবে কি হবে না, সেই জন্য এখানেই চেষ্টা করতে হবে, এই জীবনেই করতে হবে। নচেত ইহ অবেদিত মহতি বিনষ্টি, খুব ভুল হয়ে যাবে। এখন আবার শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য তিনি বলছেন, দুর্লভম ত্রয়মেব এতত দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সমস্ত্রয়া। এই মানুষের শরীর পাওয়া এটা একটা অনেক 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 পুণ্যের ফল। আবার মানুষের শরীর পেয়েও এই জঙ্গলেতে কিভাবে জীবন কাটাচ্ছে, পশুর সঙ্গে তার কোনো পার্থক্য নেই, শুধু খাওয়া আর ঘুমানো, ঘুমানো আর খাওয়া, এইটুকু করেই তার যিনি জীবন চলে যাচ্ছে ঠিক পশুর মতো। আন্দামানে ছিলাম, সেখানে দেখেছি মানুষগুলি, আহা, তাদের পরিধানে বস্ত্র পর্যন্ত নেই, থাকার বাড়ি পর্যন্ত নেই, মানুষের শরীর, আর সবাই দেখতে যাচ্ছে, ছবি তুলছে, তাদের মানুষ বলে কিন্তু গণ্য করছে না, ওই পশুর মতো একটা মানুষ, কিন্তু তারাও মানুষের জীবন পেয়েছে প্রভুর কৃপায়। আমরা এত সভ্য জীবন যাপন পেয়েছি, এটা শরীর পেয়েছি, ভালো সংসার পেয়েছি, ভালো ঘরে জন্মেছি, সেজন্য বলছেন ত্রয়ীর দুর্লভম, খুব খুব কষ্ট পাওয়া, ত্রয়ম এব এতত, এই তিনটে জিনিস, মনুষ্যত্বম, এই মানুষের শরীর পেয়ে তার মধ্যে মনুষ্যত্ব বোধ, তারপরে মুমুক্ষুত্বম, মুক্তির ইচ্ছা, খুব আনন্দে আছে এই জগৎটার মনে হচ্ছে খুব ভালো, তখন তার জন্য সেটা বলা হবে না। আর মহাপুরুষ সমস্ত্রয়া, না, এই জগৎটা আসলে অনিত্য, এ জগৎ বেশি দিন থাকবে না, এটা সব সময় চলে চলে যাচ্ছে, ওই ঠাকুর দাদা চলে গেলেন, আজকেও মারা গেল, কালকেও চলে গেল, আশেপাশে একদিন আমিও চলে যাব। এখন এই যে অনিত্যতা যখন এলো, তখন মনে হলো এর থেকে মুক্তি কবে পাবো, বারবার জন্মাচ্ছি আর চলে যাচ্ছি, এর থেকে মুক্তি কবে পাবো। এই মুক্তির ইচ্ছা যখন জাগলো, শেষ অনেক সৌভাগ্য, তারপরে আবার মহাপুরুষের সংশ্রয়, ধর্মের নাম নিয়ে চতুর্দিকে দোকান খুলে বসেছে কত মানুষ, এখন ভুল করে তাদের দোকানে যেই ঢুকলাম আবার বদ্ধ হয়ে গেলাম, কেন, অন্ধনৈব নিয়মানা যথান্ধা, ও তো নিজেই অন্ধ, ও নিজেরই ভগবান দর্শন হয়নি, নিজেরই কোনো জ্ঞান নেই, ও আমাকে কি করে পথ দেখাবে। অন্ধ যেমন আর একটা অন্ধকে পথ দেখাতে গিয়ে দুটো অন্ধই গর্তের মধ্যে পড়ে যায়, তেমনি ভাবে যারা ঈশ্বর দর্শন করেননি সেই সমস্ত মানুষের কাছে ভগবানের কথা শুনে তাদের কথা অনুযায়ী চলতে গেলে আমাকে মৃত্যুমুখেই পড়তে হবে। কেউ বলল যাও ওইখানে গিয়ে একেবারে বোম বেঁধে 5000 লোককে খুন করে দাও, আর সঙ্গে সঙ্গে তুমি স্বর্গে যাবে। আমিও এত বোকা, আমিও চললাম, মানুষকে মেরে কষ্ট দিয়ে আমি স্বর্গে যাব, ভগবান কি এতই বোকা, ভগবানের কি কোনো আর বিচার বলে কিছু নেই, যে কোনো ভগবানকেই মানি না কেন। সেই জন্য বলছেন যে না, এই যে মহাপুরুষের সংশ্রয় পাওয়া এটারও কপাল থেকে হয়, তা না হলে হয় না। ইহৈবতই জিতস্তর্গ এষাম সাম্যে স্থিতম মনঃ নির্দোষম হি সমম ব্রহ্ম তস্মাদ ব্রহ্মনিতে স্থিতা। এই জীবনে থাকে কিন্তু সে একেবারে ওই ব্রহ্ম আনন্দের মধ্যেই রয়েছে। এখন সেই জন্যে এখানে তিনি বলছেন আর একটা শ্লোকে, জন্তু নাম নরজন্ম দুর্লভম মত, জন্তু নাম মানে প্রাণীদের,
মানুষের জন্য পাওয়া অত্যন্ত দুর্লভ। পুংস্তাম তত বিপ্রতা, তার মধ্যে আবার এই যে পৌরুষ পাওয়া এবং জ্ঞানী হওয়া, তস্মাদ বৈদিক ধর্ম মার্গ পরতা, তার মধ্যে আবার এই উদার ধর্ম মতের মধ্যে আসতে পারা, বিদ্যত্ব তস্মাত পরম, এবং সেই জ্ঞানটা ঠিক ঠিক লাভ করতে পারা, আত্ম অনাত্ম বিবেচনম স্বানুভব ব্রহ্মাত্মনা সমস্থিতি মুক্তিন শত জন্ম কোটি সুকৃত পুণ্যই বিনা ন লভ্যতে। মুক্তি শত শত জন্মের পুণ্যের ফলে হয়, এমনি তেমনি হয় না। সেই জন্যে তিনি বলছেন যে এই যে এই জীবনটাতে পেয়ে যতটা পারো করে নাও। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাই মানুষের উদ্দেশ্যটাকে ঠিক করে দিলেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ন প্রহিষ্যেত প্রিয়ম প্রাপ্য, ন দিজেত প্রাপ্য চাপ্রিয়ম, স্থির বুদ্ধি অসম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মনিষ্ঠিতঃ। এখন এখানে তিনি বললেন ব্রহ্মে স্থিত যিনি সেই অসম্মূঢ়, মূঢ় মানে মোহ, তার মধ্যে আর কোন রকম মোহ নেই, সেই রকম যে ব্যক্তি তিনি প্রিয় বস্তু পেয়ে তার কোন আনন্দ হচ্ছেন না, আবার অপ্রিয় বস্তু পেয়ে তিনি উদ্বিগ্ন হচ্ছেন না। এই যে মানসিকতা, এইটাই হচ্ছে ঠিক ঠিক একটা ধর্ম, হচ্ছে একটা স্বাভাবিক ভীষণ একটা নর্মাল জীবন। এটা অনেক সময় আমরা একটা বিকৃত অবস্থার মধ্যে নিয়ে যাই না, ধর্ম হচ্ছে সব থেকে আনন্দের জীবন। ধর কেননা আমরা সমস্ত জিনিসটা বুঝে এই সংসারের মধ্যে বাস করছি, আমি জানি যে এরকম এই সংসারের মধ্যে দুষ্ট লোক থাকে, আমি জানি স্বার্থপর লোক থাকে, আমি জানি যাকে আমি মঙ্গল করেছি সেই আমার নিন্দা করবে, সেই আমার অপকার করবার চেষ্টা করবে, আমি জানি এই সংসারটা বেশি দিন থাকবে না। সুতরাং এই সমস্ত কিছু জেনে এই মনটাকে স্থির রেখে যিনি এই সংসারে চলেন তিনি নিজে যেমন আনন্দে থাকেন, তার কাছাকাছি যারা আসে ওরাও আনন্দ পায়, ওকে দেখে অবাক হয়ে যায়। ধর্ম মানুষকে অদ্ভুত একটা পরিবর্তন করে দেয়, আর সেই পরিবর্তনটার নাম হচ্ছে ঈশ্বর হয়ে যাওয়া, ভগবান হয়ে যাওয়া। সেইটি ভগবান আমাদের শেখাবার চেষ্টা করছেন। আজকে এই পর্যন্ত, আবার আগামী দিনে আমরা পড়ব। ইয়ম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত স্তুন্নন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈ গায়ন্তি ইয়ম সামগাঃ ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ম যোগিনো যস্যান্তম ন বিদু সুরাসুরগণা দেবায তস্মৈ নমঃ। ॐ शांति 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 हरिः ॐ तत्सत् श्री राम कृष्ण अर्पणमस्तु।